আরও একবার ঐতিহাসিক নির্দেশ দিয়ে খবরের শিরোনামে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ কী হতে পারে শুক্রবার এক মামলার রায়ে কলকাতা হাইকোর্ট জানালো আগামী দশ জুন পর্যন্ত স্কুলে ঢুকতে পারবে না ওই হেডমাস্টার শুধু তাই নয় প্রধান শিক্ষক যাতে কোনোভাবেই স্কুলে ঢুকতে না পারে তার জন্য স্কুলের দুয়ারে দুজন বন্দুকধারী পুলিশ দাঁড় করিয়ে রাখার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট উত্তর চব্বিশ পরগনা শাসনের গোলা বাড়ি পল্লীমঙ্গল বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক শেখ শরীফ আলমের বিরুদ্ধে এই শাস্তিমূলক পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওই স্কুলের এক শিক্ষক রাজু জানা মামলা করেছিলেন দু হাজার আঠেরো দু হাজার কুড়ি এই দুবছর তার বেতন আটকে রেখেছিলেন প্রধান শিক্ষক সেই মামলার এদিন চূড়ান্ত শুনানি ছিল আদালত নির্দেশ দিয়েছিল অভিযুক্ত প্রধান শিক্ষককে সশরীরে হাজিরা দিতে হবে এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে আসেন শেখ শফি আলম তাকে বিচারপতি প্রশ্ন করেন আপনার কি এখতিয়ার আছে কারো বেতন বন্ধ করার কিন্তু বিচারপতির ওই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেনি প্রধান শিক্ষক এরপরেই বিচারপতি নির্দেশ দেন আগামী দশ জুন পর্যন্ত স্কুলে প্রবেশ করতে পারবে না প্রধান শিক্ষক তিনি যাতে স্কুলে প্রবেশ করতে না পারে তার জন্য উত্তর চব্বিশ পরগনার পুলিশ সুপারকে বিচারপতির নির্দেশ দিয়েছে ওই স্কুলের গেটে দুজন বন্দুকধারী পুলিশ মোতায়েন করতে হবে